ছোবরা লক্ষ্মীপুরে যুবক যুবতীকে সালিসি সভায় ডেকে এনে নৃশংসভাবে মারধরের ভাইরাল ভিডিও। অভিযুক্ত তাজমুল ইসলাম ওরফে জেসিবিকে গতকালই ভাইরাল হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘণ্টাখানেকের মধ্যে গ্রেপ্তার চাপড়া থানার পুলিশ। আজ চোপড়া থানার পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক মামলা রুজু করে ইসলামপুর আদালতে তোলা হয় ঘটনায় অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে। এর পাশাপাশি আক্রান্ত যুবক যুবতীকে প্রাথমিক চিকিৎসার পর আদালতে তোলা হয়। এদিন সংবাদ মাধ্যমের সামনে আক্রান্ত যুবক যুবতী কোনো মুখ খোলেননি। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। কেন বললো আপনাকে মারধর করা হয়েছিল? মারধর করা হয়েছিল? কেন মেরেছে? কেন মেরেছে? কেন মেরেছে?